দেশের বেশিরভাগ প্লাস্টিক কারখানার দুর্ঘটনা প্রতিরোধে কোনো সক্ষমতা নেই এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনাও, ফলে সেখানে কর্মরত শ্রমিকদের ঝুঁকি বাড়ছে দিন দিন। প্লাস্টিক অ্যাসোসিয়েশনের এক নিরীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে যা তুলে ধরা হয়, খেলনা থেকে শুরু করে গৃহস্থলীর সরঞ্জাম এমনকি আসবাব, এইসবই এখন তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। দেশে এসব পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। তবে যেসব কারখানায় এসব পণ্য তৈরি হয় সেগুলো কতটা নিরাপদ, তা জানতে বিশেষ এক নিরীক্ষা কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ প্লাস্টিক অ্যাসোসিয়েশন, যেখানে দেখা যায় দেশের বেশিরভাগ প্লাস্টিক কারখানাতেই অগ্নি নির্বাপনের কোনো প্রস্তুতি নেই। আগুন লাগলে কিভাবে নিরাপদে বেরিয়ে আসতে হবে তাও জানেন না সেখানকার কর্মীরা। একই সাথে ফায়ার অ্যালার্ম, অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার, ভার ব্যবস্থাপনা সহ সকল ক্ষেত্রেই উঠে এসেছে কারখানাগুলোর উদাসীন মনোভাব। স্মল ফ্যাক্টরিগুলোতে ট্রেনিং এর কোনো প্র্যাকটিস নাই, অর্থাৎ স্মল ফ্যাক্টরিগুলো 100% নন কমপ্লায়েন্স। মিডিয়াম ফ্যাক্টরিতে 50% আছে যারা ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু যে মাত্রায় রাখা প্রয়োজন ছিল, যে হ্যাজার্ড অনুযায়ী আমার ফায়ার এক্সটিংগুইশার রাখার প্রয়োজন ছিল, সেটা নাই। প্রতিটা ক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে, সব ক্ষেত্রে। আপনি যদি যত্ন না নেন সেটা আপনার জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসার বদলে ক্ষতি করবে। অনুষ্ঠানে জানানো হয় পুরান ঢাকা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ সহ দেশের 13টি প্লাস্টিক কারখানায় এই নিরীক্ষা পরিচালিত হয়, যেখানে মোট 64টি মানদণ্ড যাচাই করা হয়। প্রতিটি বিষয়ে 18% নম্বর অর্জন করলেই সেটিকে নিরাপদ বা কমপ্লায়েন্স হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় আগের তুলনায় কারখানার কর্মপরিবেশের ক্ষেত্রে উন্নতি করলেও এখনও সম্পূর্ণ নিরাপদ হতে পারেনি দেশের বেশিরভাগ প্লাস্টিক কারখানা, আর এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো, যা নিরসনে মালিক সংগঠন ও সরকারের সমন্বিত উদ্যোগের তাগিদ দেওয়া হয় এই আলোচনায়। আজকালকার দিনে ফ্যাক্টরি কমপ্লায়েন্স যদি না হয় তাহলে আমাদের পক্ষে ব্যবসা বাণিজ্য রপ্তানি তো দূরের কথা, লোকাল ডোমেস্টিকেও আমরা এটা টিকতে পারবো না। কিছু কমপ্লায়েন্স আছে যেগুলোতে ইনভেস্টমেন্ট নেই, নো কস্ট, কোনো খরচ হয় না, কিন্তু কমপ্লায়েন্স হয়ে যায়। হাই কস্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলো গ্র্যাজুয়ালি, যদি যেটা খুব ইমার্জেন্সি সেটা প্রথমে, তারপরে গ্র্যাজুয়ালি যদি আমরা আগাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স হওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। এবং সেখানে আমি বলবো যে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে যিনি উদ্যোক্তা, যিনি ফ্যাক্টরি মালিক, যিনি বাড়ির মালিক বা যারা ব্যবহার করেন তাদেরকে কিন্তু প্রথমে সতর্ক হতে হবে। তারপরে আমি বলবো যে এখানে ট্রেড অর্গানাইজেশন যেগুলো, এখানে যেমন বিপি, জিএমইএ, তাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। তারপরে সরকার যে রেগুলেটরি সংস্থাগুলো আছে, সেটা ডাইপি বলি বা আমার ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স এবং অন্যান্য সংস্থা যারা আছে, তাদের তো অবশ্যই দায়িত্ব আছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেবে বিশ্বব্যাপী প্লাস্টিক কারখানাগুলোতে বাৎসরিক 27 লাখের মতো নিরাপত্তাজনিত দুর্ঘটনা ঘটে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।